মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রাম রাম, এই তো দিনে আপনারা একটা ঠিক ডিসিশন নিয়েছেন অখিলেশ বাবু। হ্যাঁ, এত বুড়ো পার্টি কো ফেলে রাখে। হ্যাঁ দেখেন, আমি আপনাদের এমন একটা ডিল দিব না যে আপনাদের কোনো লস হবে না, কোনো লস হবে না, ফায়দা হি ফায়দা। আরে সেই জন্যই তো আপনাকে ডেকে আনলাম জয়রাম বাবু। আসলে আপনাদের মতো অনেকেই তো আমার পেছনে পড়ে আছে। আপনার সাথে আলাপ করে দিই, আমার মেজো ভাই, আমার ছোট ভাই। এই সৃজনকে ডাক, সৃজনকে ডাক। বুঝলি মেজো, আমি অনেক ভেবে দেখলাম আমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, বুঝতে পেরেছিস? কারণ এই সংসার আর কোনোদিন জোড়া লাগবে না। এই তো সৃজন এসে গেছে। না বর্দা, সংসারটা যে জোড়া লাগবে না এতটা জোর দিয়ে তুমি কিভাবে বলছো? তাছাড়া বর্দা, তুমি একদম প্রমোটার বাড়িতে নিয়ে চলে এলে। এই মেজো, এই ধ্যাসামোটা বন্ধ করতো। আমি তো বলছি এই সংসারটা জোড়া লাগবে না, তাই এই সংসারটা জোড়া লাগানোর চেষ্টা না করে কি করে নিজেদের সংসারের উন্নতি করবি সেটা আগে ভাব। তোর বৌমাকে একটু বোকার মতো কাণ্ড কারখানা করতে বারণ কর, আর এদিকে আয় জয়রাম বাবুর সাথে লেনদেনের হিসেবটা করে নিয়ে। চেটি, চেটু এটা কি করলেন? একেবারে প্রমোটার নিয়ে বাড়িতে এসে হাজির হলেন। আমি মানছি যে কালকে ওই বিরিয়ানি খাইয়ে সংসার জোড়া লাগানোর কথাটা ভেবে আমি খুব ভুল করেছি, মানে খুব ছেলে মানুষে করে ফেলেছি, কিন্তু তার উত্তরে জেঠু একেবারে প্রমোটার নিয়ে চলে এলেন বাড়িতে, আর তুমি তার কোনো প্রতিবাদ করবে না? তুমি তুমি তো জানো বলো ঠাম্মির শরীরের কি অবস্থা এখন। আমি না, আমি তো বরাবরের ভীতু মানুষ মা, আজ পর্যন্ত তোমার জেঠুর মুখের ওপর কোনোদিন কোনো কথা বলতে পারিনি, কিন্তু তুমি তো তেমন নও। তুমি পারবে না বাড়ির এই সর্বনাশ আটকাতে? পারবে না বাবা? আপনারা এই ভদ্রলোকের এত কথা কেন শুনছেন বলুন তো? আমরা তো এই বাড়ি ভাঙবই না। শোনো পর্ণা, এই সবের মধ্যে তুমি ঢুকো না, আর পছন্দ না হলে ব্যাগড়া দিও না। সৃজন, তোর বউকে চুপ করে থাকতে বলতো। পর্ণা, তুমি ভেতরে যাও না। আরে এসব তোমার মাথায় ঢুকবে না, এটা কিন্তু ভালো ডিল আমি বলে রাখলাম। কিসের ডিল? আরে বাবা, এখানে কি কথা হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। পর্ণা চুপ করো না, চুপ করো না, শুনলে তো ডিলটা। ডিল, অফার, টাকা, ফ্ল্যাট, আমি সত্যি বুঝতে পারছি না এই সমস্ত কিছু দিয়ে এই দত্তবাড়ির কোনো মূল্য ধরা যায়? আরে বাবা, এত ভালো অফার আপনাদের এর আগে কে দিয়েছে বলেন? আপনি জানেন এই বাড়িতে নেতাজি আসতেন? আপনি ডিল করছেন, ঐতিহাসিক একটা বাড়ির জন্য আপনি অফার দিচ্ছেন, আপনি ইতিহাসের মানে বোঝেন? কে আসতেন? নেতাজি, নেতাজি আসতেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।